আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনি বারাকাতুহু। একজন মুসলমানের সন্তান, আপনি নিজেও মুসলমান? না না, আমি মুসলমান না, জি আমি আপনি মুসলমান মুসলমান না, না? আমি ইসলাম ধর্ম ত্যাগ করেছি, আমি ইসলাম ধর্ম ত্যাগ করেছি। আমি যখন জানতে পেরেছি এই জিনিসগুলা, এই বিষয়গুলো যখন আমি পরে জানতে পেরেছি, তখন আমি এটা শুনেন, এটা এই যে শুনেন, এটা তো এটা খারাপ, শুনেন, এটা শুনেন, এটা এটা তো খারাপ শুনেন, ভাই। ভাই আপনি একজন আপনার ভদ্র মানুষ, সামনে বলে ভদ্র আপনার মানুষ আপনার আমার সামনে বলে টুকরো টুকরো করে কুত্তা দেখা দাও, শুয়ারের কেন ভাই, বাচ্চা, কেন ভাই, ইসলাম ধর্ম তো কেন ভাই, ইসলাম ধর্ম ত্যাগ করতে, এটা মানুষের মানুষের ধর্ম, ভাই শুয়ারের না বাচ্চা, ভাই, তুই লাইক এটা করিস? কিরকম কথা বলছেন, হ্যাঁ, তুই তুই এরকম ইসলাম এটা কিরকম ধর্ম কথা ত্যাগ বলছেন, করিস? এটা কি ভদ্র মানুষের মতো কথা বলতেছেন ভাই? ভাই এটা কি শুয়ারের ভদ্র বাচ্চা মানুষের কথা খায় হলো? তো ছানা তো খাইতে ভাই পারে, এটা করে শুয়ারের বাচ্চা তুই লাইক করিস? ভাই এটা হচ্ছে আপনার আপনি লাইক মুসলিম লাইক করে মুসলমানদের তুই এটা হচ্ছে কি ইসলাম ইসলাম সমস্যা? ধর্ম ত্যাগ করছিস, আপনার শুয়ারের বাচ্চা তোর মানে আপনার তুই এত আমার বর্বর কি হলো? আমার ফাঁসি হতে তোর পাইলে আমি টুকরো টুকরো করে কুত্তা দেখাই দাও। আমি হ্যাঁ জানি হ্যাঁ আমার, জানিস আমি ভাই, ধর্ম এটা ত্যাগ করেছি এটা তোর, এই যে না, দেখো এটা কি যে লাইট ভদ্র যে মানুষের লাইট কথা? করে আমার ছেলে, যে না লাইট করে আমার তাহলে ছেলে, তোর 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 মতো বাচ্চা যদি তোর কাছে দাদা সন্তানের জন্য সে বাদ খাওয়া বন্ধ করে লাইট, সেজন্য আমি তোর তোর লাইভ আমি শুয়ারের বাচ্চা। এটা এটা কি ভাই, এটা কি ভাই, আরেকবার একটা আগে আপনি একটা রেক্টর দেখো, আমি যদি আরেকটা ইসলাম ত্যাগ দেখো, করি তাহলে আপনি শুয়ারের আমাকে বাচ্চা, এভাবে গালি গালাজ করবেন? হ্যালো হ্যালো, কই গেলেন ভাই? কোরআনেও বলা আছে, হাদিসে বলা আছে যে মৃত্যু আল্লাহ তাআলা নির্ধারণ করে না, আল্লাহ তাআলা নির্ধারণ করে, জন্ম মৃত্যু এই রিজিক আমল, আপনি নেককার হবেন নাকি আপনি কাফের হবেন নাকি মুরতাদ হবেন, সেগুলো আল্লাহ লাইভ আচ্ছা ঠিক আছে ভাই, আপনার সাথে কথা বলে খুবই একে ভালো লেখে লাগলো। এক। আপনি আপনার সাথে আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা ভাই, আচ্ছা আপনি আপনি ঠিক তাহলে আছে, ভালো থাকেন, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আবার দেখি আরেকদিন দেখি। কথা হ্যালো, হবে আশা আসসালামু করি। আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আপনার হ্যালো উপরে শান্তি বর্ষিত হোক ভাই, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, হ্যালো 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 হ্যালো, আসসালামু আলাইকুম, এত হ্যাঁ আপনার উপরে শান্তি বর্ষিত হোক, হ্যালো। এত জোরে বলতে হবে না, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি কেমন আছেন? আচ্ছা ভালো আছি, আপনি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখতে ভালো। আপনি কোথায় থাকেন? আচ্ছা আমি তো জার্মানিতে থাকি, জার্মানিতে? আপনার নাম? আমার নাম আসিফ মহিউদ্দিন। আসিফ মহিউদ্দিন। কি করেন আপনি ভাই? আমি তো এই যে চাকরি বাকরি করি, একটু কাজকর্ম করি জি, আর কি, চাকরি বাকরি করি, কাজকর্ম করি তারপরে এই আর কি, মাঝে মাঝে লাইভ করি, এই যে লাইভ করি, লাইভে আপনার কে হয়, এই যে যিনি লাইভে ছিলেন তিনি আপনার কে হন? পরে বলেন এই আছে, আপনি লাইভে কি কি বোঝান একটু বোঝান তো, কি নিয়ে লাইভ করেন? না এখন তো আবার ওনার সাথে অনেকক্ষণ কথা হয়েছে, আপনি আমার তাহলে সামান্য একটু অনুগ্রহ দুই এক করে এই কথা, দুই লাইভটা, দুই দুই না দুই এক কথা দিয়ে, দুই এক কথা দিয়ে বোঝান, আমার দুই একটা কথা তাই তাই বুঝবেন, দুই একটা কথা বলেন। না আমি ভাই, ব্যাপারটা ব্যাপারটা এত আমি শিক্ষিত বিশাল লোক, যে আমি আপনি একটা দুই এক শুনেন, কথায় বলতে পারবো না। আমি 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 না না বলি, আমি আসলে একটা অশিক্ষিত লোক, আমি শিক্ষিত লোক না, আপনি আমার দুই এক কথা বললে পারেন বুঝবেন না সমস্যা। আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি, কিন্তু কথা হচ্ছে যে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি সেই বিষয়গুলো দুই এক কথাতে ভাই কোনো আলোচনা চালাতে পারবো না, কারণ এটা স্যার আমার পক্ষে ওইটার বিষয়ে, একেবারে আচ্ছা সম্ভব না। ঠিক আছে, সমস্যা না, আপনি আপনি ওই দুইটার, আচ্ছা ঠিক আছে, আমি তো অনেকগুলি শুনতে চাই, কিন্তু আপনি দুই এক কথা আমার বুঝান, দুইটা ভাই একটা কথা এটা তো বলতে আমার দুই ভালো এক লাগে। কথা, শুনেন, আমার আমার হলো আমার হলো আচ্ছা আমার কথা হলো যে আপনার আচ্ছা লাইভ ঠিক আছে আমি দুই এক কথা আমি শুনতেছি, চেষ্টা করি, ঠিক আছে আমি চেষ্টা করছি, জি ঠিক আছে আমি চেষ্টা করছি, জি কিন্তু আমি আমি বলছি আমি না, আমার মনে আমার হয় না, আমার কথা আমার আমার কথা মাইন্ড করেন না, আমার কথা মাইন্ড করেন, এই জন্যই বললাম যে আমি হলো, দেখেন আমি ওয়াজ শুনি, গান শুনি, মশলা শুনি, নাটক দেখি, ফিল্ম দেখি, বুঝছেন, আবার খবরও শুনি, টিভিতে সবকিছুই করি, যেটা আমার ভালো লাগে ওটা করি, যেটা ভালো লাগে না ওটা ক্যান্সেল করে দিই, এই জন্য আচ্ছা আপনার লাইফ ঠিক যদি আছে আমার ভাই, ভালো লাগে আপনি বুঝান, তাহলে আমরা এটা রাখুন, না নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে আমি একদম ছোট করে বলার চেষ্টা করি, কিন্তু আমার মনে হচ্ছে যে জি ছোট বলেন করে আলোচনা করার উচিত না, আমাদের উচিত বড় স্যার, দুই আলোচনা চার করা। কথা, দুই যাই হোক দুই ছোট চার করে কথা, ছোট করে দুই চার আমি কথা বলি, দিয়ে বোঝানো ছোট মানে, করে আমি বলি, জি ধরেন ভাই, ধরেন ভাই হ্যাঁ আপনার বাসার জি পাশের বাসার একজন ভদ্রলোক দাসীর জি দাসীর সাথে যৌনকর্ম করে, জি তার বউ আছে, হ্যাঁ তার বলেন, মানে চারটা বউ জি আছে, চারটা বউ থাকার পরেও সে তার দাসীর সাথে যৌনকর্ম করে, ঠিক আছে, জি বলেন, এখন হ্যাঁ বিষয়টা জি আপনি জানতে পারলেন সেই ব্যক্তি সম্পর্কে, মনে জি করেন সেই ব্যক্তির নাম হচ্ছে আক্কাস আলী, ঠিক আছে, জি যাই এখন হোক, সে আপনার যাই কি হোক, নাম বলতে হবে না, যাই হোক বলেন, হ্যাঁ হ্যাঁ এখন সেই ব্যক্তিটা সম্পর্কে আপনার কি ধারণা হবে, সে কি ভালো মানুষ নাকি খারাপ মানুষ? অবশ্যই সে জিনা করলে খারাপ হবে, দাসীর সাথে সে করে, যদি দাসীর জিনা সাথে করে, করে তাহলে, দাসীর সাথে, না আমি বলছি দাসীর যে সাথে করে, সে যদি জিনা করে, জিনা করে সে দাসীর সাথে করুক, আর যে সে বিয়ে করা ছাড়াই, বিয়ে করা ছাড়াই ভাই করতেছে। হ্যালো ভাই, হ্যালো হ্যালো ভাই, আপনার ভিডিওটা আটকে গেছে ভাই, হ্যালো হ্যালো ভাই, আমার কথা তো শেষ হয়নি, আর একটু কথা বলতাম, আপনি হ্যাঁ হ্যালো বলেন, হ্যালো ভাই, জি ভিডিওটা বলেন, আটকে গিয়েছিল হ্যাঁ জি বলেন, আপনাকে আমি, না আমার আপনাকে আমি বাড়ি থেকে, বলছিলাম বাড়ি যে, থেকে একটা, আচ্ছা বাড়ি থেকে একটা কল আসছিল, এই জন্য বলেন।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। এখন আপনি তো বললেন যে আপনার আপনার ধারণা হবে যে সেই ব্যক্তিটা খারাপ একজন মানুষ, তাই তো? জি আপনার কথা অবশ্যই, কি সে শুনেছি? যদি জিনা করে তাহলে জিনা করলে সে তো খারাপ হবেই, কারণ এটা আপনার চোখ হোক আমার চোখ হোক আর যার চোখ হোক, এ দুনিয়ার চোখে হাদিস কোরআন যাই শুনান, কারণ এটা হাদিস জিনা করা মহাপাপ, সে আচ্ছা মানে মহা নয়, তার আর এটার মাফ হতে পারে না, হারাম, হুম ঠিক একটা আছে। হারাম। এখন আচ্ছা ঠিক আছে, এখন আপনাকে আমি বললাম যে সেই ব্যক্তিটার ওই যে দাসীর গর্ভে একটা বাচ্চাও জন্ম নিল, হুম, বিয়ে করে নাই কিন্তু দাসীর সেটাও গর্ভে একটা বাচ্চা জন্ম নিছে, সেই হ্যাঁ দাসীটাকে, সেটাও হারাম। সেই দাসীটাকে না আবার আরেক হ্যাঁ লোক তাকে উপহার দিছে, সেই দাসীটাকে আরেক ব্যক্তি তাকে উপহার স্বরূপ দিছে, জি ঠিক আছে? বলেন এখন সেই শুনতেছি। দাসীটার সাথে সে রেগুলার সেক্স করে, যৌনকর্ম করে, এবং সেই দাসীটার গর্ভে একটা বাচ্চাও হয়েছে, বাচ্চাটার নাম রাখছিল ইব্রাহিম। সেই ইব্রাহিম বাচ্চাটা আবার ছোটবেলা মারা গেছে, কয়েকদিন কিছুদিন পরে মারা গেছে। হ্যাঁ, এখন আপনাকে আমি বলতেছি যে সেই যে আক্কাস আলীর যে যে দাসীটা, দাসীটার নাম কি ছিল আপনাকে আমি সেটা বলে দিই, যে দাসীটার নাম ছিল জি মারিয়া কিপ্তিয়া, জি ঠিক আছে? হ্যাঁ এবং বলেন। এখন হ্যাঁ আপনাকে আমি বলি যে আপনি কি জানেন যে কোরআনের কোরআনের তাফসির গ্রন্থ যারা লিখেছেন তাদের জি ভিতরে সবচেয়েতে জি প্রখ্যাত তাফসির কারকের নাম হচ্ছে আল্লামা ইবনে কাসির, এই নামটা কি আপনি জানেন ভাই? না তো জানি না, বলেন। এই জন্য আমি বলছি যে আচ্ছা আপনি বলেন আমি বলবানি পরে। আচ্ছা, উনি হচ্ছেন অত্যন্ত প্রখ্যাত, মানে পৃথিবীর সমস্ত ইসলামিক বিশ্ববিদ্যালয়ে তার লেখা তাফসির হচ্ছে গিয়ে পাঠ্যপুস্তক। তিনি হচ্ছেন ইসলামের ইতিহাসে সবচেয়েতে গুরুত্বপূর্ণ তাফসির কারক আল্লামা ইবনে কাসির। জি আপনি আপনার এলাকার যে কোনো মুমিন মোল্লা হুজুরকে নামটা জিজ্ঞেস করবেন, ওনারা বলবেন যে আল্লামা ইবনে কাসিরের তাফসির হচ্ছে সবচেয়েতে গ্রহণযোগ্য তাফসির, সবচেয়েতে বিখ্যাত তাফসির। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি আপনার বক্তব্যগুলি, তাহলে আমি আপনার না আমি না এখন আপনার না না, সন্দেহ আমার কথা ডিবাইট শেষ করতে হয়নি পারি। ভাই, হ্যাঁ আপনি আরেকটু কি না না শুনবেন, আমার কথা তো আমি শেষ হয়নি। আমি আমি বুঝছি, আমি বুঝছি, আমি বুঝছি আপনার কথা শুনছি, কারণ আমি আরো শুনবানি, কিন্তু আমি আপনার এই যে সমস্ত কথাগুলি বললাম, আমি আপনার দুটো কথা হয়, আপনি হয়তো এগুলি এই যে কথাগুলি বলতেছেন এটাই ভাই আমি আপনাকে না কোরআনের আল্লামা কোরআনের ইবনে থেকে না। কাসিরের, ভাই আমি আপনাকে আল্লামা জি ইবনে কাসিরের তাফসির এবং কোরআনের জি আয়াত আপনাকে আমি পড়ে শোনাতাম, সরাসরি দেখাতাম আপনাকে, আমি জি জি পড়েও শোনাতাম জি সরাসরি দেখাতাম। আপনি যদি আচ্ছা সুরা এক আল মিনিট, আমি আপনার মারিজের আমি 29-30 নম্বর আয়াত, ভাই আপনি যদি জি আপনি যদি কোরআনের আল মারিজ সুরার 29-30 নম্বর আয়াত জি দুইটা আপনার সামনে থাকে, আপনি একটু আমাকে পড়ে শোনাতে পারেন বাংলায়? আচ্ছা যাক না, এখানে আমি আপনার আমি আপনার এক সাধারণ সামান্য নির্দেশ বললাম যে ভাই আমি একটা আচ্ছা অশিক্ষিত লোক, আমি আমি এগুলো জানি না, আমার আমার দুটো একটা আমি দুটো একটা কথা বলি আপনি শুনেন। ভাই, ভাই আমার আলোচনাটা না আমরা আসলে আমি আচ্ছা আলোচনাটা যাক আমি পরিপূর্ণ খালি হইল দুটো না। আমার দুটো আচ্ছা আমার দুটো আমার দুটো কথা তো শুনবেন, আপনার কথা শুনছি কিন্তু আমার তো দুটো কথা শুনবেন, আপনি আপনার কথা শুনুন আচ্ছা কিন্তু কথা আপনার, আপনি যেটা বলবেন আমি একটা কথা একজনে বললাম কিন্তু তার কাছে যদি উত্তর না পাই তাহলে তো মজা লাগছে, মজা লাগে না সে কথায়, ঠিক আছে মজা আছে ঠিক আছে ঠিক আছে মজা নেই। ঠিক আছে, বলো। হ্যাঁ তা আপনি যে কথাগুলি বললেন হয়তো আমি জানি না, ভুল হলে যেন আল্লাহ মাফ করে দেয়, আপনার কেউই বলতেছে যে কোরআনের পাক কোরআনের কত হাজার কালাম আছে, কত হাজার জাহির আছে, কত হাজার বাতনি আছে। আপনি আমার আমার এক মামা শ্বশুর ছিল, আমার এক মামা শ্বশুর আপনার এই যে হাদিস আল বুখারি শরীফ, হুম আল হুম বুখারি শরীফের প্রথম খণ্ডটা উনি পড়তো, ঠিক আছে? আমি সব তো হাদিস ওই পড়ে ফেলছি ভাই, প্রথম আমাকে খণ্ড বলতে হবে না, যত হাদিস আছে আমি সব আমি পড়ে আমি ফেলছি। আপনারে বলি আমি আপনারে বলি আমি আপনারে বলি, সে হ্যাঁ বলেন। পড়ে একদিনকে আমি তারে জিজ্ঞেস করলাম যে আপনি যেগুলি পড়তেছেন এর ভিতরে কি আছে, বাবার এর ভিতরে যা আছে তোমাদের জানা দরকার, তুমি যেটুকু জানো তুমি সেটুকু নিয়ে চলো। তার কারণ হচ্ছে যে আমি একটা কথাই জানি, আল্লাহ এক, কোরআন আল্লাহ পাকের কালাম সৃষ্টি, আল্লাহকে মানতে হবে, আল্লাহকে মানলে আল্লাহর কোরআনকেও মানতে হবে, নামাজ পাঁচ ওয়াক্ত পড়তে হবে, মিথ্যে কথা ছাড়তে হবে, জিনাক বাদ দিতে হবে। কিন্তু হ্যালো ভাই, আপনার ভিডিও আটকে গেছে ভাই। হ্যালো ভাই, আপনার ভাই আপনার ভিডিও আবার আটকে গেছে। হ্যালো 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 হ্যাঁ ভাই, আপনার ভিডিওটা আটকে এই গেছিল জন্য আবার। এই জন্য আমি আসা যাওয়া করে না, ওটা আমার এখানে একটা কল আসতেছে এই জন্য সমস্যা, আচ্ছা আচ্ছা এই জন্য আচ্ছা ব্যাপার হয়েছে যে যদি আমি সবচেয়ে হয়তো আপনি একজন শিক্ষিত মানুষ, কোরআন হাদিস সবকিছু হয়তো আপনি রিসার্চ করতে পারেন, আপনি জানেন বেশি, আপনি একজন মুসলমানের সন্তান, আপনি নিজেও মুসলমান। না না, আমি মুসলমান না, জি আমি আপনি মুসলমান মুসলমান না, না, আমি ইসলাম ধর্ম ত্যাগ করেছি, আমি ইসলাম ধর্ম ত্যাগ করেছি। আমি যখন জানতে পেরেছি এই জিনিসগুলা,
এই বিষয়গুলো যখন আমি পরে জানতে পেরেছি, এটা শুনেন, তখন আমি এটা শুনেন, এটা শুনেন, এটা এই শুনেন, যে এটা তো এটা খারাপ ভাই, শুনেন, এটা তো এটা খারাপ, এটা তো এটা খারাপ শুনেন, ভাই। ভাই আপনি একজন আপনারা ভদ্র আমার মানুষ, সামনে পেলে, ভদ্র আপনারা ভাবে আমার আপনারা আমার সামনে পেলে আপনারা টুকরো টুকরো করে কুত্তা দেখা দাও, শুয়োরের কেন ভাই, বাচ্চা, কেন ভাই, ইসলাম ধর্ম তো, কেন ভাই? ইসলাম ধর্ম ত্যাগ করতে, তুই একটা মানুষের মানুষের ধর্ম, তুই শুয়োরের না বাচ্চা, ভাই, তুই এটা ইলাম লাইক এটা করিস, কিরকম কথা বলতেছেন, আর তুই তুই এরকম ইসলাম এটা ইসলাম কিরকম ধর্ম কথা ত্যাগ বলতেছেন, করিস, এটা কি ভদ্র হ্যাঁ, মানুষের মতো কথা বলতেছেন ভাই? ভাই এটা কি কোনো শুয়োরের ভদ্র বাচ্চা, মানুষের কথা হলো থামড়া তোর কাছে, ভাই? এটা হ্যাঁ, করে শুয়োরের বাচ্চা তুই লাইক করিস, ভাই, হ্যাঁ, এটা হচ্ছে আপনার, তুই আপনাদের লাইক মুমিন করিস, লাইক করিস, মুসলমানদের তুই এটা হচ্ছে ইসলাম গিয়ে ইসলাম সমস্যা, ধর্ম ত্যাগ করছিস, আপনারা শুয়োরের বাচ্চা, তোর মানে তোর আপনারা জীবন, তো বর্বর কিভাবে, আমার প্রতি ফাঁসি হতে তোরা পাইলে আমরা আগে তোরে পারে টুকরো টুকরো করে কুত্তো দেখাইতাম, আমি তো জানিস, আমার জানিস, আমি ভাই ধর্ম এটা জানি, এটা এটা শিক্ষিত লোক, এই যে না, এটা যে কি, এটা কি যে কোনো লাইক ভদ্র করতো মানুষের আমার কথা? ছেলে, যে না লাইক না করতো আমার শুনে, ছেলে, তোর 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 মতো বাচ্চাদের জন্য, তোর মতো একটা দ্বারক সন্তানের জন্য সে বাদ খাওয়া বন্ধ করে লাইভ শুনতে, সেই জন্য আমি তোর তোর লাইভে, আমি শুয়োরের বাচ্চা, এটা এটা কি ভাই, এটা কি ভাই? আরেকবার একটা আপনি, কথা বলি, একটা কথা আমি বলি, যদি আরেকটা ইসলাম কথা ত্যাগ বলি, করি তাহলে আপনি শুয়োরের আমাকে বাচ্চা, এভাবে গালি গালাজ করবেন? হ্যালো, হ্যালো, কই গেলেন ভাই? আচ্ছা ভাই আপনার, মানে না উনি লাইনটা কেটে দিলেন, ওনার নিশ্চয়ই বাসায় এখন।